माँ कसम इस मोटिवेशनल वीडियो को मत देखना, इसके बाद तुम्हें पढ़ने की लत लग जाएगी। नीट 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 আর ভালো লাগে না, এক্সামটা এবার হয়ে গেলেই বাঁচি। আর কত মক টেস্ট দেবো, আর কত রিভিশন করব। এখন তো মক টেস্টে ভালো মার্কসই আসছে, আসল দিনে যদি মার্কস ভালো না আসে, এরকম চিন্তা মাথায় আসা ইজ কমপ্লিটলি নর্মাল। শুধু নিটের জন্য নয়, যে কোনো এক্সামের আগেই এরকম চিন্তা মাথায় আসে, এরকম টেনশন হয়, ইনক্লুডিং মাইন্ড। এটা আলাদা ব্যাপার যে আমি পড়ছি না। তো আজকের ভিডিওতে আমি বলবো পাঁচটা জিনিস দ্যাট ইউ শুড অ্যাভয়েড ইন দ্য লাস্ট মান্থ। নাম্বার ওয়ান, সেলফ ডাউট। তো আমি আমার নিজের স্টোরি যদি বলি, আমার লাস্ট অ্যাটেম্পটের সময় আমার প্রিপারেশনের টাইমে আমার মনে হতো যে রিভিশন তো ভালোই হয়েছে, মক টেস্টও ভালোই আসছে, এনসিআরটিও অনেকবার রিভিশন দিলাম, কিন্তু ফাইনাল এক্সামসের টাইম যদি কিছু গোলমাল হয়ে যায়, মিন টাইমে যদি সব ফিজিক্সের কোয়েশ্চেনগুলো সলভ করতে না পারি, এসব নিয়ে খুব অ্যাংজাইটি হতো। অ্যান্ড দ্যাট উইল আলটিমেটলি ডিক্রিজ ইয়োর পোটেন্সি। যতটা ভালো পারফরমেন্স করতে পারতে এসব ভাবতে থাকলে তার চেয়ে অনেক খারাপ হবেই, তাই এসব চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। এতদিন তো অনেক ভালো করে প্রিপারেশন নিয়েছো, এটাই মাথায় আনতে হবে। সো স্টে পজিটিভ, যখনই এসব মাথায় আসবে থিঙ্ক অ্যাবাউট দ্য আদার সাইড। তখন কল্পনা করবে যে রেজাল্টের পর যখন সিলেকশন হয়ে যাবে, তখন মেডিকেল কলেজে হোয়াইট কোট পরে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে তুমি মেডিকেল কলেজে ঘুরে বেড়াচ্ছ, এই ছবিটা কল্পনা করবে আর মাইন্ডকে বোঝাবে অল ইজ ওয়েল। নাম্বার টু, নট গিভিং ফুল মক টেস্টস। অনেকেই সিলেবাস কমপ্লিট করে রিভিশন শুরু করে দিয়েছো, তাও অনেকে ভাবছো যে আর একটু রিভিশন দিয়ে নিই, আর একটু পুরো সাবজেক্টটা ঝালিয়ে নিই, তারপর না হয় মক টেস্ট দেবো। অ্যান্ড দ্যাটস ওয়েন ইউ ফল বিহাইন্ড। ডোন্ট ডু দ্যাট। একটা পার্টিকুলার স্কেডিউল বানাও, ডিভাইড ইউর ডে ইন্টু সেগমেন্টস, একটা সেগমেন্ট রিভিশনের জন্য, আর একটা সেগমেন্ট মক টেস্ট দেওয়া আর অ্যানালিসিসের জন্য। আর অ্যানালিসিস করে যে পার্টগুলো দেখছো তোমার ভুল হয়েছে বা অনেকটা টাইম লাগলো সলভ করতে, সেইগুলো পরের দিন আবার রিভিশন করবে। যত বেশি ফুল সিলেবাস মক টেস্ট দেবে, ততই তুমি তোমার উইকনেসগুলো বুঝতে পারবে, আর সেই উইকনেস পয়েন্টগুলোই পরের দিন তুমি আবার রিভিশন করবে, এভাবেই তোমার মক টেস্টের স্কোর ইনক্রিজ করবে। নাম্বার থ্রি, ডোন্ট নেগলেক্ট বায়োলজি। বায়ো, হ্যাঁ ওটা কি, ওটা তো একটা ইত্তুসা একটা সাবজেক্ট, ওটা তো এক্সামের চার পাঁচ দিন আগেই রিভিশন করে নেবো। ডোন্ট ডু দ্যাট। মনে রাখবে বায়ো কন্টেন্টস 50% অফ দ্য মার্কস। অন্য সাবজেক্টে আউটপুট যতটা আসবে, বায়োতে সেই পরিশ্রমে আউটপুট অনেক বেশি আসবে। সো ডোন্ট এভার নেগলেক্ট বায়ো। বায়োতে খুব ইজিলি তুমি স্কোর করতে পারবে। সো লেটস সে বায়োতে তুমি 40 মিনিটসে 350 out of 360 তুমি সিকিউর করে নিতে পারলে, তখন সেটা তোমার মাইন্ডে একটা পজিটিভ ফিডব্যাক দেবে, তখন তুমি বাকি পেপারটা অনেক ইজিলি অনেক পজিটিভ থেকে সলভ করতে পারবে, কারণ তখন অলরেডি তোমার অনেকটা মার্কস সিকিউর হয়ে গেছে, তাই অনেকটা প্রেশার কম লাগবে। সো ডোন্ট এভার নেগলেক্ট বায়ো। নাম্বার ফোর, মেক আ টু ডু লিস্ট। ডোন্ট রিভাইজ ব্লাইন্ডলি। প্রতিদিনের টাইমটাকে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে নিয়ে কিছু কিছু চ্যাপ্টার্সকে মিনি টার্গেট সেট করে সেরকমভাবে রিভিশন করতে হবে, তাহলে তুমি প্রোডাক্টিভভাবে সেটাকে কাজে লাগাতে পারবে, অ্যান্ড ইট উইল বি মোর বেনিফিশিয়াল। নাম্বার ফাইভ, স্লিপ প্রপারলি। অনেকেই ভাবে যে ঘুমিয়ে কী হবে, আর তারপর 5 ঘন্টা ঘুমিয়ে বাকি টাইমটা ঢুলতে ঢুলতে পড়বে, বাট এটাতে লাভের থেকে আই গেস লোকসানটাই বেশি হয়। এটায় তোমার এফিসিয়েন্সি কম হবে, তোমার অ্যাটেন্টিভনেস কমে যাবে, তোমার কনসেন্ট্রেশন থাকবে না, অন্য একজন যে টপিকটা রিভিশন করতে হয়তো 1 ঘন্টা নিচ্ছে, তুমি হয়তো সেই টপিকটা 3 ঘন্টা নিয়ে বসে আছো, তাতেও কিন্তু 100% রিভিশন হচ্ছে না, এফিসিয়েন্সি অনেকটাই কমে যাচ্ছে আর টাইমটা কিন্তু অনেক বেশি লাগছে, দেন হোয়াটস দ্য পয়েন্ট। তাই মিনিমাম আই গেস 7 ঘন্টা ঘুম কিন্তু খুবই দরকার, তাহলে তুমি অনেক বেশি প্রোডাক্টিভভাবে রিভিশন করতে পারবে আর আউটপুট অনেক ভালো হবে। এখন সময়টা খুব এক্সস্টিং আই নো, বাট আমরাও পেরেছি, তোমরাও পারবে। বি ব্রেভ, বি স্ট্রং, সবসময় নিজেকে বলবে ইয়েস আই ক্যান ডু ইট। এটাও বাকি দিনের মক টেস্টগুলোর মতোই, জাস্ট একটু টাইম ম্যানেজ করে একটু মাথাকে ঠান্ডা রেখে এক্সামটা দিতে হবে, ব্যাস তাহলেই হবে, ইট উইল বি আ পিস অফ কেক। দ্যাটস ইট গাইজ, আশা করছি সাজেশনসগুলো কিছু কাজে লাগবে। যদি এখনো তোমরা ভিডিওটা দেখছো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো হৃদয়ে মেডিকেল। অল দ্য বেস্ট এভরিওয়ান, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।